দর্শক আসসালামু আলাইকুম, রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, এর আগের পর্বে নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবর ইউনিয়নের বামন্দি গ্রামে আলামিন ও তার তিন বন্ধুর 2800 বস্তায় আদা চাষ নিয়ে প্রতিবেদন দেখিয়েছিলাম, যেখানে আলামিন জানিয়েছিলেন কিভাবে এবং কেন তিনি বস্তায় আদা চাষ করেছেন। মাটিতে আমরা যখন চাষ করি, মাটিতে একটু বৃষ্টি হলে মাটিটা শক্ত হয়ে যায়। মাটিটা শক্ত হয়ে যাওয়ার কারণে আদাগুলা নিচে ছড়াইতে পারে না। এই কারণে বস্তায় আমরা চাষ করছি, যাতে বস্তার মাটিটা শক্ত হইতে পারবো না। শক্ত না হওয়ার কারণে এটার মাঝে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। ইতিমধ্যে তার আদা গাছের বয়স হয়েছে 3.5 মাস। আজকে আমরা আলামিনের কাছ থেকে জানব, বস্তায় আদা গাছ বের হওয়ার পর থেকে বিক্রির আগ পর্যন্ত কী কী পরিচর্যা করতে হয় সে সম্পর্কে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আলামিন জানান, চৈত্র মাসে আদার বীজ রোপণ করা হয়েছিল এবং বীজ রোপণের 25 থেকে 30 দিন পর থেকে গাছ বের হওয়া শুরু হয়েছে। এরপর অতিরিক্ত তাপদাহে বস্তার মাটি যাতে শুকিয়ে না যায় সেজন্য মাঝে মাঝে বস্তায় পানি দেওয়া হয়েছে। আবার অতিরিক্ত পানি যাতে বস্তায় জমে আদা গাছ নষ্ট না হতে পারে সেজন্য বস্তার নিচে কয়েকটি ছিদ্র করে দেওয়া হয়েছে। পাশাপাশি গাছের গোড়ার ঘাস ও আগাছা পরিষ্কার করা হয়েছে। এছাড়া প্রতি 20 থেকে 25 দিন পরপর ছত্রাকনাশক ব্যবহার করা হয়েছে বলে জানান আলামিন। আচ্ছা, বীজটা কিভাবে শোধন করতে হয় এটা একটু বলেন। বীজটা আমরা প্রতি লিটার পানিতে 3 গ্রাম ম্যানগোজে ছত্রাকনাশক যেটা আছে ওইটা 3 গ্রাম হারে মিশিয়ে তারপর আমরা ওই অঙ্কুরোদ্গম যেই আদাটা আছে ওইটা আমরা 5 থেকে 7 মিনিট ওই পানির মধ্যে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পরে 5 থেকে 7 মিনিট পরে উঠায়া ছায়ার মধ্যে দিয়া শুকাই। মাত্র 5-7 মিনিট আপনি আদা ইয়ে হয়ে যায়? হ্যাঁ, 5-7 মিনিটই হয়ে যায়। তারপরে ছায়াতে আধা ঘন্টার মতো শুকায়া বস্তার মাঝে লাগাই দিতে হয়। আর কোনো পদ্ধতি আছে কিনা বীজ শোধন করার জন্য? না, অন্য কোনো পদ্ধতিতে আপনার রোদের মাঝে দিয়ে যদি শুকায়, এমনিতে পানির মাঝে দিয়ে উঠায় যদি রোদের মাঝে দিয়ে শুকায়, তাহলে আপনার যেই ওই আদার যে অঙ্কুর যেই অঙ্কুরুদ্রা ওইটা শুকিয়ে যাইব, তখন আর ওইটা হবে না, নষ্ট হয়ে যাইব, ছায়ার মাঝে দিয়ে শুকাই দিব। আচ্ছা, আর এই আদা চাষটা কতদিনের ফসল এটা? এটা আপনার 9 থেকে 10 মাস। আচ্ছা, আর কি কি করলে এই বস্তা আদা চাষ করতে কোনো সমস্যা হয় না আর কি? সমস্যা এমনিতে আদা চাষে কোনো সমস্যা নাই যদি রোগ জীব বালাই না হয়। আমাদের এখানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো রোগ বালাই আমরা দেখতেছি না। এখন পর্যন্ত জাস্ট শুধু ওই ম্যানকোজে গ্রুপের যেই ছত্রাকনাশকটা আছে আমরা মাঝে মধ্যে ওই ছত্রাকনাশকটা স্প্রে করি, আর কোনো বাড়তি কোনো ওষুধ আমরা এখনো পর্যন্ত স্প্রে করি নাই। কতদিন পর পর স্প্রে করেন? আমরা মূলত 1 মাস 20 দিন 25 দিন বা 1 মাস এ পর্যন্ত আমরা 2 বার স্প্রেই করছি। আচ্ছা, আর আর কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত? আমাদের আদায় তো এমন কোনো সমস্যা দেখতেছি না। এই যে আদা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, তারপর ওইটা আপনার ওই যে ম্যানকোজে গ্রুপের যেই ছত্রাকনাশকটা আছে ওইটা স্প্রে করলে 3-4 দিনের মধ্যেই ঠিক হয়ে যায়। আর এই যে গাছের পাতা পোকায় খেয়ে ফেলছে এরকম, এই জন্য কি কোনো কিছু কীটনাশক ইউজ? এই পর্যন্ত এটার জন্য কোনো কিছু ইউজ করি নাই। এটা আপনার যখন বৃষ্টি হয়েছিল এক ধরনের গুড়া পোক এটা রেখাইছিল, এক ধরনের গুড়া একটা পোক, মানে ওই কাটিং পোকা না, এক ধরনের উড়ন্ত পোক আর কি। যখন এটা বৃষ্টি হয়েছিল তখন এটা আর দেখতে পাইতেছি না, এই জন্য এটার জন্য কোনো ওষুধও ব্যবহার করি নাই। বৃষ্টি হওয়ার পরে এখন আর খাইতেছে না। আচ্ছা, আপনার যে আদা গাছ এখন বস্তার মধ্যে যে চাষ করছেন, এই আদা গাছগুলার বয়স কত? এই আদাগুলার বয়স হয়েছে আপনার 3.5 মাস। তার মানে বীজ রোপণ থেকে এই পর্যন্ত 3.5 মাস। এই পর্যন্ত কি কি কাজ করছেন আর? বীজ রোপণ করার পরে প্রথমত আমরা যখন বীজ রোপণ করছিলাম তখন তো ছিল চৈত্র মাস, তখন তো অনেক রৌদ্র থাকে। 2-3 দিন পরে পরে প্রথম অবস্থায় পানি দিতে হইতো, আর যখন আমাদের আগাছা হইতো জাস্ট আগাছাটা পরিষ্কার করতাম, পানি দেওয়া এবং আগাছা পরিষ্কার করা, এছাড়া আর কোনো কাজ নেই। এই 3 মাসে আপনি কতবার আগাছা পরিষ্কার করছেন? এই 3 মাসে হয়তো 4 বার আগাছা পরিষ্কার করছি এইবার সহ। এখন যে করতেছি দেখেন কিছু বাকি আছে, এইবার করলে হয়তো 4 বার হইব। এরপরে আর আগাছা হওয়ার সম্ভাবনা খুবই কম। এই যে দেখেন আদা গাছ বড় হয়ে গেছে, এটার মাঝে আর আগাছা হইতেছে না।
তিনি আরো জানান, সবকিছু ঠিক থাকলে 8 থেকে 9 মাস পর আদা বিক্রি উপযোগী হবে। বস্তা ক্রয় থেকে শুরু করে আদা বিক্রি উপযোগী হওয়া পর্যন্ত এই 2,800 বস্তায় আদা চাষ করতে এখন পর্যন্ত 44,000 টাকা খরচ হলেও সর্বসাকুল্যে 50,000 টাকা খরচ হবে। বড় ধরনের কোনো সমস্যা না হলে সব খরচ বাদে 1,50,000 টাকা লাভ হবে বলে আশা করছেন আলামিন। আর কত মাস পর আপনি আদা ইয়ে করতে পারবেন, উত্তোলন করতে পারবেন? সম্ভবত 5 থেকে 6 মাস। আরো 5-6 মাস পর? আরো 5 থেকে 6 মাস। বস্তায় আদা চাষ করে লাভবান হওয়া সম্ভব? এখন বস্তার যে অবস্থা আছে এরকম থাকলে ইনশাল্লাহ আশা করি যে একটা লাভবান হওয়া যাইব। আদার বস্তার নিচে কি কোনো ছিদ্র করে? হ্যাঁ, প্রতিটা বস্তায় প্রায় 10-12টা করে ছিদ্র করা আছে। 10-12টা? হ্যাঁ, একটু বেশি করছি যাতে এখন তো এই যে বৃষ্টির সিজন, পানিটা একটু বেশি হয় যাতে পানিটা না বাজে, অতি দ্রুত যাতে বাইরে হয়ে যায়। এই যে এই এইবার তো অনেক বেশ বৃষ্টি হয়েছে। হ্যাঁ, বৃষ্টিটা বেশি হয়েছে। তাতে কি বস্তায় কি আপনি এসে দেখেছেন যে বস্তায় পানি জমে গেছে এরকম কিছু? বস্তায় বৃষ্টি হওয়ার পরে না, পানি জমে না, পানি বাইর হয়ে যায়। এই 2,800 বস্তা আদা চাষ করতে কত টাকা খরচ হয়েছে মোট? আমাদের অলরেডি 46,000 টাকা চলে গেছে, আর বাকি যেই সামনের সেই সময়টা আছে ওই সময়ের খরচটা মিলে আমরা ধরছি যে 50,000 টাকা। টোটাল 2,800 বস্তা আদা চাষ করতে 50,000 টাকা। আচ্ছা, তা আপনার কি মনে হয়, আপনি কি আশা করতেছেন বলেন তো এই যে বস্তায় আদা চাষ নিয়ে? আমি আশা করতেছি যে আমার প্রতিটা বস্তায় যদি 700 গ্রাম করে আদা হয় তাহলে আমার 2,100 কেজি আদা হইবে। 2,100 কেজি আদা হইলে আমার প্রায় 2,00,000 টাকার মতো বিক্রি আছে। এনাফ, তার মানে আপনার এই 2,800 বস্তা আদা চাষ করতে আপনার 1,50,000 টাকার মতো লাভ হবে? লাভ হবে ইনশাল্লাহ, যদি আমার প্রত্যাশা অনুযায়ী ফলন হয় আর কি। কি মনে হচ্ছে আসলে কি হবে? এখন তো বস্তা দেখা মনে হইতেছে যে ইনশাল্লাহ হবে। অনেকেই এই এই নতুন চাষটা অনেকে বিশ্বাস করতে চায় না যে বস্তার মধ্যে আদা চাষ সম্ভব, ওই কি মনে হয়? আসলে প্রথমে তো আমিও এই জিনিসটা বিশ্বাস করি নাই, তারপরে দেখলাম যে মোনায়েম সাহেবের যেই আদাটা উঠাইলো ওনার আদাটা দেখলাম যে 100 বস্তায় প্রায় 14,000 টাকা বিক্রি আসছে, তো ওইটাও দেখলাম যে ফলাফল ভালো। এবং আমিও প্রথম অবস্থায় এই যে আমরা এখানে লাগাইছি 2,800 বস্তা, আমাদের কিন্তু ব্রিক প্রজেক্টের চিন্তা ভাবনা ছিল। যখন পরে চিন্তা করলাম যে না, ব্রিক প্রজেক্টে না যাইয়া প্রথমে আমাদের ছুটু করিয়া আগে নিজেরা ট্রায়াল দিয়ে দেখতে হইব, এক হয়েছে গিয়া বস্তায় আদা কি সত্যি আশানুরূপ হয় নাকি হয় না, এবং আমাদের এটার প্রতি একটা শিক্ষা নিতে হইব, এটা কিভাবে করলে ভালো হইব, কিভাবে করলে রোগ জীবাণু থেকে বাঁচায় রাখা যাইব, শিক্ষা নিয়ে তারপরে বড় করে করতে হবে। এই কারণে আমরা এখন ছোট করে করছি, যদি এটা ভালো হয় আশানুরূপ ফলন পাওয়া যায় তাহলে আমরা সামনে বিগ প্রজেক্টে যাওয়ার চিন্তা ভাবনা করবো। নতুন যারা বস্তায় আদা চাষ করবে তাদের উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্যটা বলেন? তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা লাগাইতে পারেন, সমস্যা নাই, জায়গা থাকলে অবশ্যই লাগাইতে পারেন, বেশি না করে, বেশি না লাগিয়ে তো কম করে হলেও আপনারা লাগিয়ে নিজের আগে দেখেন, দেখা বুঝা তারপরে আপনারা যখন দেখবেন যে ভালো কিংবা খারাপ আপনারা তো নিজেরই একটা আইডিয়া হবে, আইডিয়া হওয়ার পরে তখন আপনারাই বিবেচনা করবেন যে আমরা কি নতুন আদা বস্তা আদা বস্তায় আদা চাষ করব কি করব না। দর্শক, দুই পর্বের এই ধারাবাহিক প্রতিবেদন থেকে আপনাদের জানানোর চেষ্টা করলাম বস্তায় আদা চাষ কেন করবেন, কিভাবে করবেন এবং আদা গাছের রোগবালাই এবং পরিচর্যা সম্পর্কে। আর আদার বিক্রি ব্যবস্থাপনা এবং বাজার মূল্য তো আপনারা জানেনই। আপনারা ইচ্ছা করলে অন্যান্য কৃষিকাজের পাশাপাশি অল্প পরিমাণে হলেও বস্তায় আদা চাষ করে দেখতে পারেন। আশা করি অভিজ্ঞতার পাশাপাশি লাভবানও হবেন। ভালো থাকবেন, রোজা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।